সলভ করবে কোয়েশ্চেন পেপার সেগুলোও তোমরা দেখে নেবে এবং এইটুকু কথা দিচ্ছি যে যে মেথডগুলো যেভাবে সলিউশন তোমরা শিখবে কোনো কোচিং ইনস্টিটিউট অফলাইন আমাদের ক্লাসেও এরকম করে আমি কখনো দেখাই না যেগুলো তোমাদের আজকে দেখাচ্ছি তো দেখো দেখে নাও কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার ওয়ান বলছে লসাগু বের করুন সংখ্যাগুলো দেওয়া রয়েছে পঁচিশ বাই সাত পনেরো বাই আঠাশ কুড়ি বাই একুশ অপশানস বলছে তিনশো বাই সাত অপশান বি তিনশো তিনশো কুড়ি বাই তেইশ তিনশো কুড়ি অপশান এ বি সি ডি তো এই টাইপের যখনই তোমরা ম্যাথস গুলো দেখবে তোমরা কি করে সলিউশন করবে তোমরা তো জানো যে ভগ্নাংশের লসাগু গসাগু সাগু কি করে বের করতে হয় তোমরা ডাইরেক্ট আগে কোশ্চেন সলিউশন করা শুরু করবে তাই তো কিন্তু এখানে দেখো তোমরা পেন ছাড়াই কি করে কোয়েশ্চেন গুলো সলিউশন করবে এটা ভগ্নাংশের তিনটেই ভগ্নাংশ তোমরা একটা জিনিস জানো যে ভগ্নাংশের লসাগু বের করতে বলছে আমরা লসাগু গসাগুর কনসেপ্টে শিখেছিলাম যে ভগ্নাংশের লসাগু বের করার ফর্মুলা কি লবগুলির লসাগু বাই হয়ে যায় হরগুলির গসাগু তাই তো তাহলে এখানে ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে পঁচিশ বাই সাত পনেরো বাই আঠাশ কুড়ি বাই আমরা ভগ্নাংশ দেখছি দেখো গসাগু বের করা তোমরা জানো আঠাশ একুশ এদের গসাগু কত হবে এই সাত না সাত হবে তো হরগুলোর গুলোর গসাগুটার সাত হবে তো এ সর্ণ তাহলে সাত যদি হয় আমরা ডাইরেক্ট অপশনে দেখবো যে হরের ক্ষেত্রে সাত একমাত্র অপশন এতেই রয়েছে বাকি আমরা তাকাবই না কেন কোশ্চেন সলিউশন করব আমরা কোশ্চেন পেপারে কোশ্চেনটা দেখলাম অপশন মার্ক করলাম কনসেপ্ট তোমাদের জানা কনসেপ্ট থেকেই উত্তর নেক্সট কোশ্চেনটা দেখে নাও সলিউশন কিভাবে করতে হয় পরীক্ষার হলে কি করে সমাধান করতে হয় কোশ্চেন পেপার সলভ করার পরেও হাতে টাইম কি করে থাকে পরীক্ষার হলে দেখে নাও যেগুলো তোমরা অনেক জায়গায় দেখতে পাবে না একটি সংখ্যার অঙ্কের যোগফল বলছে দশ সংখ্যা দুটি অর্থাৎ সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে তা মূল সংখ্যা অপেক্ষা ফিফটি ফোর কম হয় তাহলে বলছে সংখ্যাটি কত তোমাদের বারবার করে বলছি এই টাইপের ম্যাথস কিন্তু রেলওয়ে এক্সামের খুবই প্রিয় ঠিক আছে এই টাইপের ম্যাথস তোমরা একটা না একটা দেখতেই পাবে অনেকগুলো শিফটে কোয়েশ্চেন হবে কিন্তু একটা না একটা শিফটে তোমরা অবশ্যই দেখতে পাবে একটি অঙ্ক সংখ্যার সরি এখানে সংখ্যার কথাটা লেখা নেই অঙ্কদয়ের যোগফল হচ্ছে দশ সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে তার মূল সংখ্যা অপেক্ষা চুয়ান্ন কম হয় সংখ্যাটি কত তোমরা কি করবে ধরে করা শুরু করবে আমরা ডাইরেক্ট অপশন টেস্ট করব। দেখো অঙ্ক দুটির যোগফল দশ হতে হবে তাহলে সাত আট তিন দশ হচ্ছে আট আট দুই দশ হচ্ছে আট আট দুই দশ হচ্ছে সাত আট তিন দশ হচ্ছে তাহলে তিনটেতেই ফার্স্ট কন্ডিশনটা আমাদের স্যাটিসফাইড হয়েছে এবার কি বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে তা মূল সংখ্যা অপেক্ষা চুয়ান্ন কম হয় সংখ্যাটি কত অর্থাৎ এখানে মূল সংখ্যা আমরা যদি মনে করি যে তেয়াত্তর মূল সংখ্যা তাহলে তিয়াত্তর এবার যদি স্থান বিনিময় করে তাহলে সাতের জায়গায় তিন চলে আসবে তিনের জায়গায় সাত চলে যাবে তাহলে এদের যে এই যে ডিফারেন্সটা এটা হতে হবে তাহলে কি হচ্ছে এখানে চলে আসছে তাহলে অপশন এ আমরা কেটে দিলাম অপশন বি যখন নেব আমরা টোয়েন্টি এইট টোয়েন্টি এইট কি মূল সংখ্যা হতে পারে যদি মূল সংখ্যা টোয়েন্টি এইট আগের থেকেই কেন হতে পারে না তোমরা জাস্ট একটা জিনিস দেখো মূল সংখ্যা যদি টোয়েন্টি এইট হয় এটা যদি স্থান বিনিময় করে তাহলে কি বিরাশি হয়ে যাবে তাহলে আঠাশ থেকে কি বিরাশি আমরা মাইনাস করতে অর্থাৎ কি বলছে মূল সংখ্যা থেকে এটা ছোট হতে হবে তাহলে বি আমরা কেটে নিলাম সি তাহলে এই টু কে উল্টে দিলে পরে স্থান বিনিময় করলে কি হবে টোয়েন্টি এইট এটা মাইনাস করো তাহলে ফিফটি ফোর তাহলে আমরা ডাইরেক্ট অপশন সি মার্ক করব। আমাদের কোনো রকম কোনো কনসেপ্টের প্রয়োজন নেই দেখে নাও কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো এ এবং আয় অনুপাত থ্রিস টু টু যদি তাদের ব্যয় যথাক্রমে চোদ্দ হাজার এবং দশ হাজার টাকা হয় যদি এ এর সঞ্চয় চার হাজার টাকা হয় তবে বির সঞ্চয় কত চার হাজার দুই হাজার তিন হাজার নাকি পাঁচ হাজার তো এই টাইপের অঙ্কগুলো তোমরা দেখতে পাবে এ এবং বি আয়ের অনুপাত থ্রি ইস টু টু বলছে আর তাদের ব্যয় হচ্ছে চোদ্দ হাজার এবং দশ হাজার যদি এ চার হাজার টাকা সঞ্চয় করে তবে বি সঞ্চয় কত তোমরা এই টাইপের ম্যাথ গুলো কি কনসেপ্ট জানো অর্থাৎ অনুপাত থ্রি ইস টু টু রয়েছে এই যে তাদের ব্যয়ের অনুপাত চোদ্দ হাজার চোদ্দ হাজার অনুপাত দশ হাজার অর্থাৎ এখান থেকে সেভেন ইস টু ফাইভ আসবে তাহলে সেভেন ইস টু ফাইভ এটার ডিফারেন্স দিয়ে এটাকে গুন করবে এটার ডিফারেন্স দিয়ে এটাকে গুন করবে তারপর এই মেথডটা তোমরা জানো কিন্তু এই মেথডটা যারা জানো তারা এই মেথডটা দেখবে প্লাস আমি যে মেথডটা এগোচ্ছি সেই মেথডটা তোমরা আগে দেখে নাও যদি মনে করো যে দুই সেকেন্ড কম সময় লাগলেও লাগছে তাহলে এই মেথডটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখো এ এবং বি রায়ের তাহলে আমি মনে করতে পারি যে এর আয় বি এবার কি বলছে দেখো তাদের ব্যয় যথাক্রমে চোদ্দ হাজার এবং দশ হাজার তাহলে আমি বলতে পারি এখানে দেখো এর সঞ্চয় দেওয়া রয়েছে চার হাজার টাকা আমি বলতে পারি যে থ্রি এক্স অর্থাৎ এর আয় থ্রি এক্স মানে এই টাকাটা এ আয় করছে বিয়োগ এর ব্যয় কত চোদ্দ হাজার টাকা তাহলে চোদ্দ হাজার ইকুয়াল আমি দেখাতে পারি চার হাজার এর আয় তিন এক্স টাকা তাহলে তিন এক্স টাকা আয় থেকে এর চোদ্দ হাজার টাকা যে খরচ করে সেটা যদি বাদ দিই তবেই তো তার সঞ্চয় টাকাটা আমরা পাচ্ছি জাস্ট এখান থেকে থ্রি এক্স ইকুয়াল এখানটায় এইটিন থাউজেন্ড তাহলে থ্রি দিয়ে সিক্স থাউজেন্ড অর্থাৎ এক্সের ভ্যালু আমরা পেলাম ছ হাজার টাকা তাহলে এক্সের ভ্যালু যদি ছ হাজার টাকা হয় এর ইনকাম কত হচ্ছে তাহলে থ্রি ইন্টু সিক্স থাউজেন্ড ইকুয়াল এইটেন থাউজেন্ড তাহলে আমাদের কী বের করতে বলছে বীর সঞ্চয় তাহলে বীর আয়টাও আমরা বের করে নিই তাহলে টু এক্স ইন তাহলে এক্সের জায়গায় আমরা গুণ ছ হাজার দিয়ে করবো তাহলে টু ইন্টু সিক্স থাউজেন্ড অর্থাৎ টুয়েলভ থাউজেন্ড তাহলে বারো হাজার টাকা এ সরি বি আয় করছে যখন বারো হাজার টাকা বি আয় করছে তাহলে বি দশ হাজার টাকা কি করছে ব্যয় করছে তাহলে এই আয় থেকে দশ হাজার আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে অপশন কোয়েশ্চেন আমরা দেখে নিই এখানটায় ক্যালকুলেশনটা আরো তোমরা ফাস্ট করতে পারো কিন্তু তোমরা ক্যালকুলেশনটা করে দেখবে যে কতটা সময় কম লাগে তোমাদের ওই কনসেপ্টের প্রয়োজন হয় না এখানে চোদ্দ হাজার দশ হাজার অনুপাত করবে তারপরে আবার অনুপাত এলসিএম করবে গুণ করবে অনেকটা প্রসেস জাস্ট তোমরা ছোটবেলাকার এই কনসেপ্টটাও কাজে লাগিয়ে খুব স্পিডে ম্যাথটা করতে পারো দেখো একটা অঙ্ক পি কিউ এর তুলনায় দ্বিগুণ কর্মক্ষম যদি কিউ বারো দিন একটি কাজ করে তবে পি এবং কিউ একত্রে কাজটি কত দিনে করবে জাস্ট এই টাইপের কোশ্চেনগুলো আমি মনে করছি যে তুমি ক্লাসটি যখন দেখছো যে তুমি তোমার কনসেপ্টে পরিষ্কার করনি নি জাস্ট সেই হিসাবেই ইয়ে করছি পি কিউএর তুলনায় দ্বিগুণ কর্মক্ষম মনে করো যে তুমি আমার থেকে দ্বিগুণ কাজ করতে পারো অর্থাৎ আমি একদিনে যতটা পরিমাণ কাজ করতে পারি তুমি একদিনে আমার থেকে দ্বিগুণ কাজ করতে পারো তাহলে কি তোমার সময়টা কম লাগবে তাই তো আমি একদিনে যদি এইটুকু কাজ করতে পারি তুমি হাফ দিনেই এইটুকু কাজ করছো তাহলে তুমি আমার থেকে বেশি বেশি অর্থাৎ কর্মক্ষম তাহলে জাস্ট সেটাই বলছে যে কিউ যদি বারো দিনে করে কিউ এর যদি বারো দিন সময় লাগে কাজটি করতে পি বলছে এর থেকে দ্বিগুণ কর্মক্ষম অর্থাৎ এর থেকে যদি এর পি দ্বিগুণ কর্মক্ষম হয় তাহলে কি এর যদি বারো দিন সময় লাগে তাহলে এর ছয় দিন সময় লাগবে অর্থাৎ এ বেশি কর্মক্ষম এ যে কাজটি ছয় দিনে করছে কিউ এর সেই কাজটি করতে বারো দিন সময় লাগছে যখন আমরা এটা বের করে ফেললাম তাহলে জাস্ট একত্রে যখন করবে তাহলে বারো গুণ সিক্স বাই এইটিন আমরা ফোর ডেজ অ্যান্সার মার্ক করবো নেক্সট কোয়েশ্চেনটা দেখি দেখো দুটি পোল পোলের উচ্চতা যথাক্রমে বারো মিটার এবং সতেরো মিটার যদি তাদের ভূমির পার্থক্য বারো মিটার হয় তবে তাদের অর্থাৎ উচ্চতার থেকে উচ্চতার দূরত্ব কত এগারো মিটার বারো মিটার তেরো মিটার নাকি চোদ্দ মিটার দেখো এই টাইপের অঙ্কগুলো তোমরা খুব কনসেপ্ট দিয়ে করবে কেননা দেখো জাস্ট সামান্য কনসেপ্ট লাগবে একটা পোল বলছে বারো মিটার একটা পোল বলছে মনে করো এটা বারো মিটার আরেকটা পোল বলছে সতেরো মিটার এটা এর থেকে লম্বা হবে সতেরো মিটার বলছে এর যে ভূমির থেকে এদের যে দূরত্ব এই দূরত্বটা বারো মিটার তাহলে আমাদের কি বের করতে বলছে তাদের দূরত্ব। তাহলে এর উচ্চতা এই পর্যন্ত এর উচ্চতা এই পর্যন্ত তাহলে এর থেকে এটা আমাদের বের করতে হবে এটা কত তাহলে জাস্ট এটা দেখো এখান থেকে এই দাগটা যদি জাস্ট টেনে দাও তাহলেই তোমাদের কোয়েশ্চেন সলিউশন হয়ে গেছে দেখো এইটুকু যদি বারো হয় এইটুকু যদি বারো হয় তাহলে এইটুকুও বারো হবে তাই তো বারো এবার দেখো এই পার্টটা যদি বারো হয় তাহলে এই পার্টটাও বারো হবে আর টোটাল পার্টটা বলছে সতেরো এই টোটাল পার্টটা বলছে সতেরো এবার এইটুকু পার্ট যদি বারো হয় তাহলে এই সতেরো থেকে যদি বারো মাইনাস করো কত হয় পাঁচ তাহলে পাঁচ মিটার এইটুকুর দূরত্ব হয় জাস্ট অঙ্ক তোমাদের বেরিয়ে গেছে এটার দূরত্ব বারো মিটার এটার দূরত্ব পাঁচ মিটার তাহলে এটার দূরত্ব বের করতে পারবো তোমরা নিশ্চয়ই পাইথাগোরাস পেইথাগোড়া করে এসছো তাহলে এটা কি হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রে এটা নাইনটি ডিগ্রি হচ্ছে অর্থাৎ অতিভুজ এটা আমরা কি জানি তার স্কোয়ার ইকুয়াল টু কি হয় লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হয় তাহলে এই যে যে অতিভুজটা আমরা বের করবো এখান থেকে আমরা করতে পারি লম্বোটা কোনটা লম্বোটা হচ্ছে এই পাঁচ মিটার তাহলে ফাইভের স্কোয়ার প্লাস ভূমি কত ভূমি এক্ষেত্রে বারো মিটার তাহলে বারোর স্কোয়ার তাহলে এখান থেকে যদি এই স্কোয়ার দুটো অ্যাড করো তাহলে ওয়ান সিক্সটি নাইন অর্থাৎ একশো ঊনসত্তর যেহেতু অতিভুজটা বের করতে হবে তাহলে এই স্কোয়ারটাকে উঠিয়ে দাও এটাকে রুট করে দাও একশো ঊনসত্তর কত স্কোয়ার তেরোর স্কোয়ার তাহলে অতিভুজ আমরা এটা পেয়ে গেলাম থার্টিন মিটার অপশান সি আমরা মার্ক করবো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই নেক্সট কোশ্চেনটা দেখো যদি পি সেভেন ওয়ান থ্রি কে এগারো দ্বারা ভাগ করা হয় তবে পি এর ক্ষুদ্রতম মানটি কত সাত আট নয় তিন তাহলে এই হচ্ছে অপশান কোনো সংখ্যাকে মনে করো এখানে সংখ্যাটা কী দেওয়া রয়েছে পি সেভেন ওয়ান থ্রি এই সংখ্যাটাকে আমরা এগারো দ্বারা ভাগ করবো এটাই আমাদের বলছে তাহলে এই যে যে পি সংখ্যাটা এই পি সংখ্যাটার স্থানে এই চারটি অপশানের মধ্যে কোন সংখ্যাটা বসালে পরে এগারো দ্বারা সম্পূর্ণ ভাগটা মিলে যাবে তাহলে তোমরা একটা জিনিস মনে রাখবে কোন সংখ্যাকে যদি এগারো দ্বারা ভাগ করা হয় মনে করো টু ফাইভ সিক্স নাইন থ্রি টু এরকম একটা সংখ্যা রয়েছে একে যদি এগারো দ্বারা ভাগ করতে হয় তাহলে সংখ্যাটি ভাগ করতে গিয়ে মিলবে কিনা এগারো দ্বারা সেটা কি করে বুঝবে এইখান থেকে শুরু করবে একটা ঘর ছাড়বে এই একটা ঘর ছাড়বে এই আবার এইখান থেকে শুরু করবে একটা ঘর ছাড়বে এই একটা ঘর ছাড়বে এই তাহলে এই পার্টগুলো যোগ করো তাহলে দুই ছয় দু আট আর তিন এগারো হচ্ছে বিয়োগ করবে পাঁচ নয়ের পাঁচে চোদ্দ চোদ্দো আর দু কত হচ্ছে ষোলো তাহলে এই যে ষোলো থেকে যদি এগারো আমরা মাইনাস করি অর্থাৎ এখানে বড়ো ছোট কোনো ব্যাপার না জাস্ট মাইনাস করতে হবে বড়োটার থেকে ছোটটা তাহলে ষোলো থেকে যদি আমরা এগারো মাইনাস করি তাহলে কত হচ্ছে পাঁচ তাহলে সংখ্যাটি এগারো দ্বারা ভাগ করা যাবে না অর্থাৎ এগারো দ্বারা কেন ভাগ করা যেত সেটা বলল হয় জিরো আসতে হবে এই বিয়োগ করে আর না হলে এগারোরই কোনো মাল্টিপেল হতে হবে অর্থাৎ এগারো হতে পারে বাইশ হতে পারে তেত্রিশ হতে পারে এরকম মাল্টিপেল হতে হবে তাহলে পি এর জায়গায় আমরা জাস্ট কোনো একটা সংখ্যা বসিয়ে দেখি মনে করো আমরা অপশন এ সাত বসালাম পি এর জায়গায় সাত বসালাম তাহলে সাতের সাথে এই এক যোগ হবে আবার এই সাথের সাথে এই তিন যোগ হবে তাহলে সাত আর তিনে দশ হচ্ছে আর এই সাত আর একে আট হচ্ছে তাহলে আমরা দুই পাচ্ছি এগারো দ্বারা ভাগ করা যাবে না আট বসাও তাহলে আট সাত এক তিন সংখ্যাটা এটা আসবে তাহলে আট আর একে নয় সাত আট তিনে দশ তাহলেও কত ডিফারেন্স থাকছে এক থাকছে তাহলে আটও আমরা পাচ্ছি না নয় বসাও তাহলে নয় সাত এক তিন সংখ্যাটা এটা আসবে তাহলে নয় আর একে দশ সাত আট তিনে দশ দশ থেকে দশ বিয়োগ করলে জিরো আমরা অপশান সি মার্ক করব। নেক্সট কোয়েশ্চেনটা দেখো পি চারশো টাকায় একটি বস্তু ক্রয় করে এবং টেন পারসেন্ট লাভে বিক্রি করে বলছে যদি সে চারশো ষাট টাকায় বস্তুটি বিক্রি করে তবে তার বর্ধিত লাভ কত ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট নাকি তাহলে বিক্রি করছে টেন পার্সেন্ট লাভে বিক্রি করছে করছে তাহলে এর টেন পার্সেন্ট নিশ্চয়ই চল্লিশ টাকা হয়ে যাবে অর্থাৎ চারশো চল্লিশ টাকায় সে বিক্রি করছে এই পাটে আমরা যাচ্ছি না যদি সে চারশো ষাট টাকায় বস্তুটি বিক্রি করে তাহলে এখানে দেখো আমাদের তো বিক্রয় মূল্য রয়েছে চারশো টাকা তাহলে এখানে আমরা পাচ্ছি এসপি চারশো টাকা তাহলে চারশো থেকে যদি চারশো টাকা বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা মাইনাস করি আমরা তাহলে কি হবে লাভ এবার লাভটার যদি আমরা পার্সেন্টে বের করতে যাই তাহলে কি লাভ বাই ক্রয় মূল্য হয় অর্থাৎ ক্রয় মূল্য এখানে কত সিপি চারশো গুণ পার্সেন্টে হান্ড্রেডে কত তাহলে জিরো জিরো আউট করে দাও ফিফটিন অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি যে পনেরো পার্সেন্ট তার লাভ তাই তো হবে তাহলে তোমরা অপশন ডি মার্ক করবে তখনই তোমরা ভুল করলে অপশন ডি ক্রস তোমরা অঙ্কটা সঠিকভাবে করলে কিন্তু করার পরেও দেখা গেল তোমরা জাস্ট বাই মিস্টেক তোমরা এটা কি করলে নম্বরটা তো পেলেই না উল্টে ওয়ান থার্ড আরও নেগেটিভ করলে কি হবে দেখো কোশ্চেনটা খুব ভালো করে পড়ো তবে তার বর্ধিত লাভ কত বর্ধিত লাভ মানে আগে তো তার টেন পার্সেন্ট লাভ হতো তাহলে চারশো ষাট টাকায় যদি বস্তুটি বিক্রয় করত সে তাহলে তার আরো কত পার্সেন্ট লাভ হতো তাহলে এখন তো পনেরো পার্সেন্ট লাভ হচ্ছে আর আগে টেন পার্সেন্ট লাভ ছিল তাহলে এখান থেকে কত পার্সেন্ট লাভ হবে ফিফটিন পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট মাইনাস করে দাও ফাইভ পার্সেন্ট তাহলে অপশন ইয়ে আমাদের রাইট অ্যান্সার নট অপশন ডি তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে কোশ্চেনটাও খুব সতর্কভাবে তোমাদের পড়তে হবে এবার একটা কোশ্চেন দেখো মনে রাখবে পাটিগণিত অঙ্ক কোশ্চেনের উপরেই বেশ করে অ্যান্সার বেরিয়ে যায় তোমাদের জাস্ট খুব শান্তভাবে কোশ্চেনগুলো পড়তে হবে তিনটি সংখ্যার অনুপাত টু এস টু থ্রি এস টু ফাইভ এবার বলছে এবং তাদের যোগ ফলের দ্বিগুণ একশো হয় এবং তাদের যোগ দ্বিগুণ একশো ঠিক আছে তাহলে বলছে যে বৃহত্তম সংখ্যাটির বর্গ কত হবে অপশানস বলছে টু টোয়েন্টি ফাইভ সিক্স টোয়েন্টি এখানে তোমরা অপশন এলিমিনেট করতে পারছো না কেন পারছো না দেখো প্রত্যেকটাই স্কোয়ারে যদি একটাই মাত্র সংখ্যা স্কোয়ারে থাকতো বাকিগুলো স্কোয়ারে না থাকতো তাহলে আমরা ডাইরেক্ট সেই অপশনটা মার্ক করতাম কেননা দুশো পঁচিশ ফিফটিনের স্কোয়ার ছশো পঁচিশ পঁচিশের স্কোয়ার পঁচিশ পাঁচের স্কোয়ার একশো দশের স্কোয়ার তাহলে আমরা অঙ্কটা আমাদের সলভ করতেই হচ্ছে তিনটি সংখ্যার অনুপাত দিয়েছে টু এস টু থ্রি টু ফাইভ তাদের যোগফলের ফলের দ্বিগুণ বলছে একশো আমি তোমাদের অনুপাত সমানুপাতের কনসেপ্টে শিখিয়েছি যেটা দেওয়া থাকবে সেটা আগে নিয়ে নাও বাই করে দাও কি বলছে সেটা কিসের তাদের যোগ ফলের দ্বিগুণ অর্থাৎ এই যে যে সংখ্যা তিনটের অনুপাত এদের আগে যোগফল ফল করো তাহলে পাঁচ আর তিনে আট আর দু দশ দশ হচ্ছে এবার বলছে যোগ ফলের দ্বিগুণ তাহলে যোগ যদি দশ হয় তাহলে এর দ্বিগুণ করে দাও অর্থাৎ কি পেলাম আমরা এবার কি বলছে কি বের করতে বলছে বৃহত্তম সংখ্যাটির বর্গ বর্গটা আমরা পরে বের করতে পারবো কিন্তু আগে আমাদের বের করতে হবে কি বৃহত্তম সংখ্যাটি তাহলে এখানে বৃহত্তম সংখ্যার অনুপাত কোনটা পাঁচ তাহলে গুণ আমরা পাঁচ করে দেবো অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি আমরা পেয়ে যাব অর্থাৎ পাঁচ পাচ্ছে পঁচিশ পঁচিশ হচ্ছে বৃহত্তম সংখ্যাটি ঠিক আছে এবার কি বলছে এই বৃহত্তম সংখ্যাটির বর্গ কত তাহলে বর্গ যদি করতে হয় তাহলে পঁচিশের স্কোয়ার কত ছশো পঁচিশ অপশান বি আমরা মার্ক করব ঠিক আছে এই হচ্ছে তোমাদের কনসেপ্ট প্লাস কোয়েশ্চেন যদি কোনো ডাউটস থাকে তোমরা কমেন্টস করতে পারো আর আমাদের চ্যানেলে যে সব কনসেপ্টের ক্লাস ভিডিওগুলো আপলোড করা রয়েছে তোমরা সেগুলো দেখে কনসেপ্টগুলো পরিষ্কার করো যে তোমরা আমাদের যে পুরো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কোয়েশ্চেনগুলো সলিউশন করা রয়েছে এবং শর্টকাট মেথডগুলো তোমরা কী করে প্রতিটি পরীক্ষার হলে টাইম বাঁচিয়ে তোমরা কোশ্চেনগুলো সলভ করবে তো তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসগুলো শেয়ার করো এবং এখনও লাইক করে না থাকলে লাইক করো ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ লাইক অ্যান্ড শেয়ার